আমাদের আত্মসমর্পণের বিষয়ে একটা কি আছে যে চাপ একটা জাতীয় গণমাধ্যমে বহুল প্রচারিত জাতীয় গণমাধ্যমে প্রধান নির্বাহী এবং তার ওয়াইফের একটা আগাম জামিনের ব্যাপারে হয়েছিল, সেখানে একটা ডিরেকশন ছিল আমার হাইকোর্ট ডিভিশন 6 সপ্তাহের জন্য চিফ ম্যাট্রিমোনিয়াল ম্যাজিস্ট্রেট ঢাকাকে নির্দেশ দিয়েছিলেন ডিরেকশন দিতে। তো সেটাকে চ্যালেঞ্জ করে রাষ্ট্রপক্ষ এখন ডিভিশনে ডিপিটিশন ফাইল করা হয়, সেটা আজকে হিয়ারিংয়ের জন্য এসেছিল। আমরা ওনারও অ্যাপেলার ডিভিশনের ফুল কোর্ট একটা আদেশ দিয়েছেন যে অন্যরকম হাইকোর্ট ডিভিশনের যে আদেশ, ডিরেকশনের যে আদেশ, এটা স্যাটিসফাইড করে দিয়েছিল। কারণ এখানে 18 BLP চিফ জাস্টিস মিস্টার জাস্টিস খারুন হক সাহেবের একটা জাজমেন্ট আছে যে স্টেট ভার্সেস জাকারিয়া পিন্টু, সেখানে ডিরেকশন দেওয়া যাবে না। সেখানে বলা আছে যে 50 হয় জামিন দিতে হবে অথবা তাকে ল এনফোর্সিং এজেন্সির কাছে হ্যান্ড ওভার করতে হবে। এই জাজমেন্টটা এখন স্টিল ইনফোর্স, এটা এখনও রিভিউ বা এটা কোনো ই হয়নি, চ্যালেঞ্জ হয়নি, এটা স্টিল ইনফোর্স। এই জন্য সেই আদেশের প্রেক্ষিতে অনারেবল সুপ্রিম কোর্ট আজকে সেই ডিরেকশনের আদেশটা হাইকোর্ট ডিভিশন থেকে দেওয়া আগাম জামিনের ভিত্তিতে সেটা বাতিল করে দিয়েছেন। এবং এই ডিরেকশনের ভিত্তিতে এই দুজন আসামি নিম্ন কোর্টে সারেন্ডার করার বেলও পেয়েছেন। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ঢাকার যে বেল দিয়েছে সেটাও বাতিল করে দিয়েছে। এখন উনি ফ্রেশভাবে হয়তো বেল দেখতে পারবেন এই অর্ডারটা কমিউনিকেট হওয়ার পরে। তাই আগাম জামিনের ক্ষেত্রে আত্মসমর্পণের নির্দেশের বিষয়ে কী হবে? আগাম জামিনের ব্যাপারে আত্মসমর্পণের নির্দেশ থাকবে না যতক্ষণ পর্যন্ত ওই 18 BLP যে জাস্টিস কারুন সাহেবের যে জাজমেন্টটা এটা যতক্ষণ আসে, মানে এখন তো তাদেরকে আত্মসমর্পণ করতে হবে বিচারিক আদালতে। ডিরেকশন অফ দ্য অ্যাপেলেট ডিভিশন, তারা ফ্রেশভাবে আত্মসমর্পণ করে বিল চাইবে। ওকে।